শনি ও মঙ্গলের, মঙ্গলই হবে বোধহয়। যোগাযোগ হলে তেলেনাপোদা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। আর এই তেলেনাপোদা আবিষ্কারের জন্যই আজ আমরা আপনাদের নিয়ে যাব হাওড়া জেলার ডুয়ার্সের একটি হিল স্টেশনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জায়গাটা অবিকল ডুয়ার্সের কোনো এক হিল স্টেশনের থেকে কম কিছু নয়। সেখানে যাওয়ার জন্য আপনাকে অফিসের ফাঁকে একদিন সময় বের করে চলে আসতে হবে হাওড়া স্টেশন। সেখান থেকে ধরে নিতে হবে হাওড়া আমতা লোকাল। তুমি যদি বলো ভোরের বেলার শব্দ করার এক লাস্টি মার ফেরিওয়ালার লাঠি হাতে ডাকা ছর্দার রাজা গাইবের ঘুমিয়ে পড়া কোন এক ড্রাইভার এই শহর আমার এই শহর ট্রেনে মিনিট 45 সময় কাটানোর পর যখন আপনি বিরক্তিবোধ করছেন ঠিক তখনই আপনি এসে পৌঁছাবেন ঝালুয়ার বেড়। ট্রেন থেকে নেবে হঠাৎ যখন চারিদিকে একবার চোখ বোলাবেন ঠিক তখনই যেন ম্যাজিকের মতো কেটে যাবে আপনার সমস্ত বিরক্তিবোধ। উইকিপিডিয়া ঘাঁটলেই জানা যায় এই স্টেশন প্রথম খোলা হয় 1897 সালে এবং বন্ধ হয় 1971 সালে। পরে 2004 সালে সেটির আবার পুনর্নির্মাণ করা হয়। একটিমাত্র প্ল্যাটফর্ম, লোকজন নেই বললেই চলে। এমন এক নিশ্চুপ পরিবেশে কে না আসতে চায়? বিশেষ করে যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এখান থেকে। স্টেশনটির প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে হবে যেন এক টুকরো ডুয়ার্সকে কেউ এনে বসিয়ে রেখেছে এই ঝালুয়ার বেড়ে। সম্প্রতি কোনো এক বাংলা সংবাদপত্রেও এই স্টেশনটিকে নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। স্টেশনের এক প্রান্তে একটি ছোট টিকিট কাউন্টার, যেখান থেকে সামনের দিকে তাকালেই দেখতে পাবেন একটি ক্রসিং। ক্রসিংয়ের ঠিক বাম দিকেই একটি শিব মন্দির, আর ডান দিকে তাকালে দেখতে পাবেন একটি রাস্তা গাছের আড়ালে হারিয়ে গেছে। সেই রাস্তা ধরে সোজা হাঁটতে থাকলে কিছুটা গিয়েই দেখবেন যত দূর দেখা যায় শুধু মাঠ, যেখানে নানা রকম শাকসবজি চাষ হয়ে আছে। আর একটু সামনে যেতে না যেতেই চোখ পড়বে এক বটতলা, যেখানে আপনি একটু জিরিয়ে নেবার জন্য বসতে যাবেনই ঠিক তখনই চোখে পড়বে বহু পুরানো একটি ছোট্ট পোল বা ব্রিজ। সেখান দিয়ে লোকজন যাবে, তবে সকলে খুবই ব্যস্ত, যে যার কাজে যাচ্ছেন। পোলটার উপর দাঁড়িয়ে যখন আপনি প্রকৃতির অপরূপ দৃশ্য আপনার ক্যামেরাবন্দি করার চেষ্টা করবেন ঠিক তখনই আপনার মনে হবে বাড়ি ফেরার কথা, নইলে অনেক দেরি হয়ে যাবে। যে
তাই আপনি আবার ফিরে আসবেন এই স্টেশনেই। স্টেশনে ফিরে হাঁটতে হাঁটতে হঠাৎ স্টেশনের মাঝ বরাবর আপনার চোখ পড়বে একটি সরু রাস্তার দিকে। হঠাৎ দেখবেন স্টেশনে লোকজন আসা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ বুঝে নেবেন ট্রেন আসতে চলেছে। আপনি যখন ভাবছেন যে এই কংক্রিটের জঙ্গলের ভিড়ে আজও এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য কোথাও না কোথাও বেঁচে আছে, ঠিক তখনই ট্রেনের জোরালো শব্দ আপনার ভাবনায় ভাঙচি দেবে। ট্রেনে ফিরতে ফিরতে আপনি ভাবতে থাকবেন তেলেনা পোতাটা হয়তো আজকে আপনিই আবিষ্কার করে ফেললেন।